লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী সেই লঘুচাপটি আগামীকালকের মধ্যে এটা নিম্নচাপ সৃষ্টি হবে এবং আজকে এক নম্বর সতর্ক দূরবর্তী সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আগামীকাল দুই নম্বর সতর্ক সংকেত দেওয়া হবে, হয়তো আগামীকাল বিকেলে বা 24 তারিখ সকালে হয়তো চার নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হবে। এরপরেই 23 তারিখ অথবা 24 তারিখে ঘূর্ণিঝড় এটা ফরমেশন হবে এবং এটা উপকূলের দিকে আসতে থাকবে। গতকালকে পর্যন্ত এটার দিক ছিল ভুবনেশ্বর, উড়িষ্যা, পশ্চিমবাংলা মেজর ডিরেকশন এবং বাংলাদেশের খুলনা বিভাগের দিকে সামান্য অংশ দিকের মধ্যে ছিল, কিন্তু আজকে এটা একটু ডান দিকে টার্ন নেওয়াতে ভুবনেশ্বর, উড়িষ্যা দিক থেকে দিক সরে এখন পশ্চিমবাংলা এবং আমাদের খুলনা ডিভিশনের উপরে দিকে বরাবর এটা আগাবে বলে মনে হচ্ছে। তারপরেও আমরা 23 তারিখের পরে আরও সঠিকভাবে আমরা এটা বুঝতে পারবো এবং 23 তারিখ থেকেই আমাদের মোটামুটি আজকে আমরা যে আলোচনাগুলো শুরু করলাম সেটার উপর গুরুত্ব সহকারে কাজগুলো আমরা শুরু করব। আর এরই মধ্যে সিপিপি বলেছেন যে তারা তাদের সকল সদস্যদের উপকূলে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা কী কী কাজ করছে সেটা আমাদের কাছে লিখিতভাবে জমা দিয়েছেন। তারা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন, শেল্টারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন এবং কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করেছেন। ফায়ার সার্ভিস, সিভিল ডিভিশন বলেছেন তাদের ভলান্টিয়াররা, তাদের ওয়ার্কাররা সবাই প্রস্তুত আছে। রাস্তাঘাট যদি ঝড়ে গাছপালা পড়ে সেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের উনার কাছে সমস্ত যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে ওনারা খুব দ্রুত সেগুলো পরিষ্কার করতে সক্ষম হবে। এছাড়া ফায়ার সার্ভিস অন্যান্য ভলান্টিয়ার কাজেও কাজ করবেন। স্কাউটের প্রায় 6 লক্ষ ভলান্টিয়ার আছে উপকূলীয় অঞ্চলে, সে স্কাউটের ভলান্টিয়ার কাজ করবে, রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার কাজ করবে, মাঠ প্রশাসনের লোকজন কাজ করবে, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ভিডিবি তারা কাজ করবে এবং আর্ম ফোর্সেস ডিভিশনের নেতৃত্বে আর্ম ফোর্স, নেভি এবং এয়ারফোর্স তারাও প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে তারা কাজ করার জন্য। আর মাঠ প্রশাসনে আমরা ইতিমধ্যেই খাদ্য সহায়তার জন্য নগদ টাকা আমরা গত বৃহস্পতিবার আমরা দিয়েছি, টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে শুকনো খাবার প্রচুর মজুদ আছে, আমরা হয়তো আগামীকাল বিভিন্ন জেলায় শুকনো খাবারও আমরা পাঠিয়ে দেব এবং যাতে তারা মানবিক সহায়তা পায়। আর আজকে যে আহমদ সাহেব যেটা বলেছেন, গতবার আমফানের সময় আমরা 14,067টি আশ্রয়কেন্দ্রে 24,78,000 মানুষকে ইভ্যাকুয়েট করেছিলাম এবং এর আগে বুলবুলে আমাদের মাত্র 5,000 সাইক্লোন শেল্টার আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু কোভিডের কারণে আমরা 3 গুণ 5-এর জায়গায় 14,067টা সেন্টার আমাদের লেগেছে। তো এটা 3 গুণ সেন্টার এবার আমাদের নিতে হবে, কারণ এখনও করোনা মহামারী চলছে। স্বাস্থ্যবিধি রক্ষার জন্য আমরা 3 গুণ আশ্রয়কেন্দ্র ব্যবহার করবো এবং সেখানে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে রাখার ব্যবস্থা করা হবে। সেখানে মাস্ক সরবরাহ, স্যানিটাইজার সরবরাহের ব্যবস্থা করা হবে এবং যদি কোনো কোভিড রোগী সংক্রমিত অবস্থায় পাওয়া যায় বা নোন বা ডায়াগনোস যদি কেস থাকে তাহলে তাকে আইসোলেশন করে আশ্রয়কেন্দ্রে আলাদা রুমে রাখতে হবে, সে যাতে কোনো অবস্থাতেই আমাদের সুস্থ মানুষদের মাঝে যেন না আসতে পারে সেদিকে খুব কঠোর দৃষ্টি রাখতে হবে। গতবারও কিন্তু আমরা এই কাজটা করেছিলাম, এবারও এই কাজটা করতে যদি পারি তাহলে আশ্রয়কেন্দ্র থেকে সংক্রমণের নতুন করে সমস্যা সৃষ্টি হবে না। তো এই ছিল আজকে মোটামুটি আমাদের আলোচনার বিষয়। আমরা কালকেও একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং, আজকে রাতের অবস্থা বুঝলে নন, আমরা কালকে যদি আমরা দেখি যে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তাহলে কালকে একটা আন্তঃমন্ত্রণালয় আমরা মিটিং ডাকবো, আর তা না হলে আমরা 24 তারিখে আন্তঃমন্ত্রণালয় মিটিং ডাকবো, সেখানে আরও বেশি আলোচনা হবে এবং আমরা কে কোন কোন মন্ত্রণালয় কে কোন দায়িত্ব পালন করবে সেটা তারা ওইভাবে আমাদেরকে ইনফর্ম করবে এবং রেসপেক্টিভ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে সেটা ডিসেমিনেট করবে, তাদের কাছে সে বার্তা পৌঁছে দেবে, সবাই পৌঁছে থাকবে। আর আমরা বিগত দিনগুলোতেও ঘূর্ণিঝড় মোকাবেলা করেছি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ফণী, বুলবুল, আমফান 3টি সুপার সাইক্লোন আমরা ম্যানেজ করেছি এবং যারা আপনারা এখানে আছেন, যারা মাঠে কাজ করছে, তারা এটা কৃতিত্বের দাবিদার।
এবং আমি বিশ্বাস করি তাদের অতীতের অভিজ্ঞতা থেকে এবারেও আমরা এটা ভালোভাবে মোকাবেলা করব। আর এবার আমরা শতভাগ মানুষকে শেল্টারে নিয়ে মিসদের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনব, তাহলে বিশ্বের বুকে আমরা আরও বেশি আমাদের রোল মডেলের যে অবস্থান, রোল মডেলের যে স্বীকৃতি, সেটা আরও বেশি শক্তিশালী হবে। ঠিক আছে, তাহলে চারটা বাহিনীকে আপনারা যেভাবে হোক এখন মেসেজ দিয়ে দেবেন আজকেই, যে এই সংকটে তারা যেন মানুষজনকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজে তারা যেন নিয়োজিত থাকে। ওইটা আরেকটা বড় কাজ, যেটা আমাদের জনসাধারণ যেটা বলে যে আমরা যে শেল্টারে যাব তাদের যেতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন আমাকে, যে জোর করে ধরে নিয়ে যায় যদি মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়, ইট উইল বি বেটার দেন লেফট আউট। কাউকে যদি রেখে আসি, আসলে যদি মারা যায়, তাহলে সরকার এবং রাষ্ট্রের ব্যর্থতা ফুটে উঠবে। সেখানে কোনো রকমের কনসিডার না করে দরকার হলে হাত পা বেঁধে চ্যাংদোলা করে, এই শব্দটা ইউজ করছে, চ্যাংদোলা করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তার লাইফ বাঁচাইতে হবে, তারপরে ঝড় চলে যাবে, সে ফিরে যাবে। এবারও ওই পলিসিটা আমাদের রাখতে হবে যে কেউ যদি আসতে না চায় এনিহাও তাকে আনতে হবে। মানে শেল্টারে আনা একটা সিঙ্গেল পার্সনের ব্যাপারেও আমাদের ব্যর্থ হলে চলবে না। বজ্রপাত, ভূমিধস, ভবনধস আমাদের অতি পরিচিত দুর্যোগ। দুর্যোগের নিয়মিত ক্ষয়ক্ষতি সত্য 60-এর দশক পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনার ধারণা ছিল মূলত ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত। দুর্যোগ ব্যবস্থাপনা মানে ছিল দুর্যোগ পরবর্তী পদক্ষেপ। 1970 সালের এই ভূখণ্ডে ঘটে যাওয়া ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘূর্ণিঝড় গর্কির আঘাতে 10 লক্ষ অধিক মানুষ মারা যায় এবং প্রায় 1 কোটি গবাদি পশু মারা যায় এবং লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং অসংখ্য মানুষ আহত হয়। তৎকালীন পাকিস্তানি শাসকদের বাঙালিদের প্রতি মমত্ববোধের অভাব, বৈষম্যমূলক আচরণ এবং অত্যন্ত দুর্বল দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল বাঙালি জাতির নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মর্মাহত করে। তিনি 1970 সালের নির্বাচন, যা এদেশের মানুষের মুক্তির জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই নির্বাচনী প্রচার কাজ ফেলে ঘূর্ণিদুর্গত অবহেলিত মানুষের মাঝে ছুটে যান। তখনই তিনি দুর্যোগের পূর্ব প্রস্তুতিমূলক একটি ব্যবস্থার গুরুত্ব অনুভব করেন। দুর্যোগ ব্যবস্থাপনার ধারণা প্যারাডাইম শিফটের সূচনা মূলত সেখানে। দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয়, টেকসই, নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পিতভাবে কাঠামোগত ও অকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বঙ্গবন্ধুর নির্দেশনায় ঘূর্ণিঝড় ও বন্যা হতে মানুষের জানমাল রক্ষার্থে মাটির কিল্লা নির্মাণ করা হয়, যা সর্বসাধারণের কাছে মুজিব কিল্লা নামে পরিচিত। তবে বঙ্গবন্ধুর মাটির কিল্লা আর বর্তমান মুজিব কিল্লার মধ্যে অনেক পার্থক্য আছে। বঙ্গবন্ধু তখন নির্দেশ দিয়েছিলেন যে উঁচু মাটির কিল্লা করার জন্য, সেটা আপনার 3-5 একর জায়গায় জলোচ্ছ্বাসের যে হাইট 10-15 ফুট, সেই হাইটের চেয়ে বেশি উচ্চতায় মাটি কিল্লা করে সেখানে ঘূর্ণিঝড়ের সময় মানুষ এবং গবাদি পশু নিয়ে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করেছিলেন। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই মাটির কিল্লাগুলোকে সংস্কার করেছে এবং সেখানে 3-তলা বিল্ডিং করা হয়েছে। প্রত্যেকটা বিল্ডিংয়ে 1200 জন করে আশ্রয় নিতে পারবে এবং সেখানে র্যাম্প করা হয়েছে যাতে প্রতিবন্ধীরা উঠতে পারে। প্রতিবন্ধী বান্ধব করা হয়েছে, প্রতিবন্ধীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে, শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা, দুগ্ধদানকারী এবং গর্ভবতী মায়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, নারী পুরুষদের জন্য আলাদা করা হয়েছে এবং সেখানে 15টি টয়লেট, স্যানিটারি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, ডিপ টিউবের মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বিদ্যুৎ সংযোগের সাথে সাথে সোলার সিস্টেমও সেখানে লাগানো হয়েছে যাতে বিদ্যুৎ চলে গেলে সেখানে অন্ধকার না থাকে।